বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করতেই আওয়ামী লীগ দোসররা দেশে বিদ্যুৎ শাটডাউন করেছিল বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। আর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জয়নুল আবেদিন ফারুক। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। দিল্লিতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন অভিযোগ করে সব ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আরামসে কলকাতায় দিল্লিতে বসে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করবা, সেই ষড়যন্ত্রের বীজ দাঁত ভেঙে দেওয়ার জন্য আমার দলের নেতারাই যথেষ্ট। অবিলম্বে স্বৈরাচারী শেখ হাসিনাকে অন্তর্বর্তী সরকারের কাছে হস্তান্তর করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান ফারুক। আর যেন দেরি না হয় শেখ হাসিনাকে সেই নিজে হুট করে চলে আসার দরকার না, আপনি তাকে বিমানবন্দরে এনে আমার তত্ত্বাবধায়ক সরকারের কাছে এদিকে জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশ স্বৈরাচারের থাবা থেকে এখনও মুক্ত হয়নি মন্তব্য করে তিনি বলেন, আমি দোসররা বিদ্যুৎ খাত ধ্বংসের চক্রান্তে লিপ্ত হয়েছে। পল্লী বিদ্যুৎ কেন্দ্র এই নামটি রাখতে চায় না, এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ। ফ্যাসিবাদের দোসররা এই কাজটি করবে এবং এই ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। শাটডাউন করে দেওয়া, শেখ হাসিনার সময় এই কর্মসূচি নেয়নি কেন? কারণ এরা সব শেখ হাসিনার লোক যারা এই কাজের সাথে যুক্ত। শেখ হাসিনাকে নিয়ে ভারতের দেওয়া বক্তব্যের কঠোর সমালোচনাও করেন এই বিএনপির মুখপাত্র। তাকে আশ্রয় দেওয়া মানে অপরাধকে আশ্রয় দেওয়া, তাকে আশ্রয় দেওয়া মানে অন্যায়কে আশ্রয় দেওয়া, তাকে আশ্রয় দেওয়া মানে খুনিকে আশ্রয় দেওয়া। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।